অসহায় মানুষদের পাশে আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আবু আহমেদ মুন্না। প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব, বাংলাদেশেও হানা দিয়েছে এই ভাইরাস। বাংলাদেশে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে হাসি মুখে গরিব নিম্ন আয়ের মানুষ ও দুস্থদের খাদ্য সামগ্রী দিচ্ছেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মুন্নাফি। জনগণের স্বার্থে আবু আহমেদ মুন্নাফি জীবনের ঝুঁকি নিয়ে দিনে ও রাতে বিভিন্ন মানুষের বাসায় গিয়ে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে আসছেন। এছাড়াও ওএমএস টিসিবি রেশন কার্ডের মাধ্যমেও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। বৃহস্পতিবার দুপুরে ওয়ারির বাসভবনে ত্রাণ বিতরণ করা হয়। এই সময় করোনার ছুটিতে ঢাকায় আটকে পড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও নাট্যকর্মী সহ বিভিন্ন পেশার কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ দেওয়া হয়। করোনা পরিস্থিতির কারণে ঢাকাবাসী যখন নিরাপদে বাসায় থাকছেন, তখন আবু আহমেদ মুন্নাফি জীবনের ঝুঁকি নিয়ে হাসি মুখে জরুরি সেবা দিয়ে যাচ্ছেন। মহামারীর এই সময় সাধারণ মানুষকে সেবা দিতে পেরে তিনি গর্বিত বোধ করছেন। শিক্ষক শিক্ষয়িত্রী আছে যারা নাকি ওরা আপনার সবাই সামনে যেতে পারে না, তাদেরকে ডেকে ডেকে একটু খোঁজ করতেছি, তাদেরকে দিচ্ছি। এমন কিছু আছে নাট্যকর্মী যারা নাকি নাটক পাঠক করলেই তারা কিছু পয়সা পায়, এখন তো কোনোটা হয় না, তাদের খোঁজখবর আমি রাখতেছি, তাদেরকেও রাখতেছি। অর্থাৎ যে সমস্ত পর্যায়ের মানুষ মানিকজন, অথচ ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।